এবং নিয়ম হচ্ছে ছ মাস পর পর একটা মিটিং করা, এবং আমরা এটা আগে কতটা হতো আমি জানি না, কিন্তু এখন আমরা নিয়ম মিটিং গুলোকে করি, কারণ এই কমিটি এবং 12 জন এই কমিটির মেম্বার, এগুলো সমস্ত হচ্ছে কনস্টিটিউশন অনুযায়ী 12 জনের মধ্যে 11 জনই প্রেজেন্ট ছিল, এবং আমার চিফ সেক্রেটারি ডিএম, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি থার্ডে এই ডিপার্টমেন্টে সবাই প্রেজেন্ট ছিল। এখানে যা যা আগের মিটিংয়ে প্রস্তাব রাখা হয়েছিল, উইচান চাম্পাবাড়ি, ডক্টর সুকুমার হাঁসদা বা কুজুররা থেকে শুরু করে একেবারে আমার জুলাল মুরমু থেকে শুরু করে যারাই আছে সবাই, বিজেপি থেকে শুরু করে সকলেই, প্রত্যেকটা প্রস্তাব আমরা কার্যকরী করেছি। এমন কিছু নেই যেটা একটাও পেন্ডিং আছে। এবং ট্রাইবাল ডেভেলপমেন্টে যেহেতু একটা অ্যাডভাইসারি কাউন্সিল আছে, আগামী দিন আমি মনে করি যে তপশিলেও আমাদের বাংলা প্রায় 66টা সিট আছে সিলু কাজদের জন্য রিজার্ভ সিট। আমরা একটা পশ্চিম বাংলায় তপশিলীদের জন্য একটা অ্যাডভাইসারি কাউন্সিল তৈরি করবো, এটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। তুমি সামনে আসো। আদিবাসী কাউন্সিলের একেবারে সাঁওতাল ল্যাঙ্গুয়েজ অলচিকি স্কিপ থেকে শুরু করে পুরোটা আমরা রেকগনাইজ করে দিই, তার বইপত্র সমস্ত জোগাড় করা হচ্ছে। সাঁওতালি অলচিকি যেটা 25,000 ওয়ার্ড দিয়ে, আমরা সাঁওতালি টু বাংলা যেটা, তার 25,000 ওয়ার্ড দিয়ে ডিকশনারিও রেডি করে ফেলেছি আমাদের প্রায়, আগামী এক মাসের মধ্যে আমরা এটা করে দেবো। সুতরাং এগুলো খুব বড় বড় কাজ। পাহাড়ে একটা যে মেস বলে বা অন্যান্য বলে আদিবাসী ভাষায় কথা বলে, যেমন আদিবাসীদের মধ্যে আর কেউ অলচিকি সাঁওতালি ভাষাটাকে ভালোবাসে, অলচিকি স্ক্রিপ্ট, সেরকম কুরুক ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমার কাছে গেছিল। অনেক ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষা, যেমন রাজবংশী, কামতা, নানা রকম ব্যাপার আছে, সব ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিয়ে আমরা কাজটা করি। এবং কিন্তু দার্জিলিং এর চিঠি আছে, পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট কোনো কাজ সেরকম করতে পারে না, মানে আমাদের এখতিয়ার ছাড়া। সেহেতু আমরা কতগুলো বোর্ড, ডেভেলপমেন্ট বোর্ডের সাহায্যে মানে ছিল মানুষকে আমরা হেল্প করি, এটা নতুন কনসেপ্ট। বাট অন্যান্য জায়গায় পশ্চিমবঙ্গ সরকার ডাইরেক্ট কাজ করে, কারণ সেই কনসেপ্টটা সেখানে অতটা কাজ করে না। কিন্তু যেখানে খুব গ্রেটার ইন্টারেস্ট আছে, যেরকম তরাই ডুয়ার্স, একটা আদিবাসীদের একটা আমাদের ট্রাস্ট ছিল তরাই ডুয়ার্সে, আর একটা গোর্খা পার্বত্য যেটা আছে তাদের একটা ট্রাস্ট ছিল, দুটোকে আমরা বোর্ডে কনভার্ট করি প্রয়োজন অনুযায়ী। এবং মাহাতো কমিউনিটি নিয়েও একটা আমাদের কর্মী বোর্ড একটা আমরা তৈরি করি। আমাদের এখানকার ছেলেমেয়েরা, আমরা প্রায় স্কলারশিপের ট্রাইবেলদের 400 টাকা করে সাবসিডি দিই, পায়রা 750 টাকা করে। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে টাকা এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, তার কিছুটা ব্যয় কিন্তু বেশিরভাগটাই ব্যয় আমরা নিজেরা এক একজন স্কলারশিপ এক একটি স্টুডেন্টকে 400 টাকা করে প্রায় এক্সট্রা দিই, 750 টাকা করে স্কলারশিপ শিক্ষার্থী। সিলুকা সিলুটাই দিয়ে বাংলায় প্রায় 30 লক্ষ ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের অধিকার। 14,000 আমরা আমাদের সরকার স্টেট গভর্নমেন্টের পয়সা দিয়ে আবার নতুন করে আমরা পেনশন স্কিম বৃদ্ধি করেছি, 150,000 আমাদের এর অধীনে পড়ে। প্লাস হচ্ছে আমাদের কেন্দু পাতা, কেন্দু লিপস নিয়ে ইন্স্যুরেন্স করে দিয়েছে, যদি কেউ অ্যাক্সিডেন্টেও মারা যায়, 60 বছর বয়স হয়ে যায়, তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে 2 লক্ষ টাকা